আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর সিরিজটা চলতেছে এবং আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যে আমাদের জাভা প্রোগ্রামিং এ যে আমরা মেইন মেথড নিয়ে কাজ করি, যার মাধ্যমে জেভিএম আপনার তার প্রোগ্রামটা এক্সিকিউশন করা শুরু করে, এই জেভিএমটা কেন স্ট্যাটিক? ঠিক আছে, জেভিএমের আপনার জেভিএমটা কি বলি আপনাকে, মেইন মেথডটাকে কেন স্ট্যাটিক আর কি বলা হয়, যেটার মাধ্যমে জেভিএম আসলে কাজটা শুরু করে। তো এই মেইন মেথডের মধ্যে আপনার দেখবেন পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, অনেক বড় একটা নাম থাকে, সেখানে স্ট্যাটিক নামে একটা কিওয়ার্ড দেওয়া থাকে। এই মেইন মেথডের মধ্যে এই স্ট্যাটিক কিওয়ার্ডটা দেওয়ার রিজনটা কী, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়াও পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, এত বড় একটা নাম মেইন মেথডের ক্ষেত্রে, এতগুলো কিওয়ার্ডের সংমিশ্রণে যে এই নামটা এত বড় কেন, এই মেইন মেথডটার নাম, সেটার ব্রেকডাউনটা আমরা দেখব, যে পার্টিকুলার প্রতিটা কিওয়ার্ড আসলে কি রেফার করতেছে বা কেন এইটার নাম এত বড়, প্রতিটার জন্য আলাদা আলাদা ব্রেকডাউন দিয়ে আমরা প্রতিটার মিনিং বোঝার চেষ্টা করব, কেন এতগুলা নিয়ে আপনার এই নামকরণটা। এছাড়াও আমরা কয়েকটা ভ্যালিড সিগনেচার দেখব মেইন মেথডের। তো আমরা স্টার্ট করি, প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার জাভার মেইন মেথডটাকে স্ট্যাটিক কেন বলা হয়। আমরা অলরেডি স্ট্যাটিক কিওয়ার্ড সম্পর্কে জানি, আপনার স্ট্যাটিক যদি কোনো মেথড বা ভেরিয়েবল থাকে তাইলে সে স্ট্যাটিক ভেরিয়েবল বা মেথডকে ব্যবহার করার জন্য আমাদেরকে আসলে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করা লাগে না। ঠিক আছে, আমরা জাস্ট ওই ক্লাসকে কল দিয়েই, যদি আমাদের প্রপার অ্যাক্সেস থাকে, আমরা জাস্ট ক্লাসটাকে কল দিয়েই সেই মেথড বলেন বা সেই ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারি, সেগুলো নিয়ে কাজ করতে পারি। তো ওই কনসেপ্ট থেকেই আসলে আসছে যে মেইন মেথডটাও আপনার স্ট্যাটিক। এর কারণটা আমি বলি, যখনই আপনার জাভার কম্পাইলার যখন আপনার কোড এক্সিকিউট করা শুরু করে, সেটা কি করে, জাভা ভার্চুয়াল মেশিন যেটাকে জেভিএম আমরা বলি, সে সবার প্রথমে আপনার মেইন মেথডকে মেইন মেথডের মধ্যে আসে এবং সে ওইখান থেকে কাজ শুরু করে। তো এখন যদি আপনার ওই মেইন মেথডটা স্ট্যাটিক না হয়, নন স্ট্যাটিক হয়, তাহলে জেভিএম এর কি করতে হবে, প্রথমে আসতে হবে, এসে আপনার ওই মেইন মেথডটা যে ক্লাসের মধ্যে থাকবে সেই ক্লাসের প্রপার পারমিশন নিয়ে একটা অবজেক্ট তৈরি করতে হবে, নর্মালি আমরা যেভাবে অবজেক্ট তৈরি করে কাজ করি, এরপরে সে মেইন মেথডকে কল দিয়ে কাজ শুরু করতে পারবে। এটা অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার, মেমোরিতেও এক্সট্রা জায়গা নেবে। তো এই ঝামেলাগুলো থেকে আপনার বের হয়ে আসার জন্যই আসলে মেইন মেথডটাকে স্ট্যাটিক বলা হয়, যেন যে জেভিএম এর এইখানে এসে আর কোনো অবজেক্ট আলাদা করে তৈরি করা না লাগে, সে জাস্ট আসলো, কল দিল, কাজ করা শুরু করলো এবং পারফেক্টলি সে কাজ করে গেল। তো সেজন্যই আসলে জাভার মেইন মেথডটাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, যেন জেভিএম এর এইখানে এসে কোনো অবজেক্ট তৈরি করা না লাগে, সেজন্য ইজিলি আপনার স্টার্টিং থেকেই কাজ শুরু করতে পারে, এইটাই এখানে আসলে বলা হয়েছে। ঠিক আছে, এছাড়াও আমি যেটা বললাম যে আমরা ব্রেকডাউনটা দেখব, যে মেইন মেথডের ব্রেকডাউনটা আপনারা যদি নোটিস করেন, এখানে দেখবেন যে পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, স্ট্রিং, আর্গুমেন্ট, অনেক বড় একটা নাম এই, মানে এই যে মেইন মেথডটা, এখানে এতগুলো কিওয়ার্ড, এদের এক একটার কাজ কী বা কেন এতগুলো কিওয়ার্ডের সংমিশ্রণে আপনার এই মেথডটার নেমিংটা এইভাবে করা হয়েছে। তো আমি একটা একটা করে বলি, সবার প্রথমেই হচ্ছে পাবলিক। তো পাবলিক আমরা তো অ্যাক্সেস মডিফায়ার দেখছি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট, অনেক জিনিস। তো পাবলিক থাকা মানে কি, মানে হচ্ছে ওপেন ফর অল, যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। মেইন মেথড যেহেতু যেখান থেকে সব কাজই শুরু হবে, যে কেউ যেন যে কোনো জায়গায় বা জেভিএম এসেও যেন কাজ শুরু করে দিতে পারে সহজেই, সেজন্য এইটাকে পাবলিক রাখা হয়েছে। এখানে আসলে তেমন আলাদা কোনো জিনিস নাই। এছাড়া স্ট্যাটিক, যেটা একটু আগেই বলে আসলাম যে মেইন মেথড স্ট্যাটিক কেন, যে জেভিএম এর জন্য এসে আপনার অবজেক্ট তৈরি করা না লাগে, সেজন্য ডিরেক্ট কল দিয়েই কাজ শুরু করে দিতে পারে, সেজন্য এই মেইন মেথডটাকে স্ট্যাটিক বলা হয় বা স্ট্যাটিক রাখা হয়েছে এখানে। এরপরে ভয়েড দেখতে পাচ্ছি আমরা, ভয়েড দিয়ে আসলে কী রেফার করে, ভয়েড মানে হচ্ছে কি, ভয়েড মানে হচ্ছে যে এখানে কোনো রিটার্ন টাইপ থাকবে না, কোনো জিনিস আপনার রিটার্ন করা লাগবে না, সে আসবে, কাজ করবে, এইখানেই শেষ, কাউকে কোনো জবাবদিহি করতে হবে না, কোনো জিনিস রিটার্ন করা লাগবে না, যেহেতু মেইন মেথড এইখানেই স্টার্টিং, এইখানেই এন্ডিং, সো তার আর বাইরে যেন কাউকে জবাবদিহি করা না লাগে, সেজন্য এইটাকে এইখানে ভয়েড রাখা হয়েছে। তো পাবলিক, স্ট্যাটিক, ভয়েড এই তিনটা গেল। এরপরে যেটা সেটা হচ্ছে কি, মেইন, এই মেইনটা আসলে কী রেফার করে, অ্যাকচুয়ালি এই মেইনটার মানে হচ্ছে গিয়ে আপনার মেথডটার নাম, জাস্ট নাথিং এলস, যে এই মেথডটার নামই হচ্ছে মেইন, এছাড়া আর কিছুই না। এবং যখনই আপনার এই কোডটার প্যারাডিজম ডিজাইন করা হয়েছে, তখনই আসলে এই মেইন নাম দেওয়া হয়েছে এবং এই নামটাকে আর চেঞ্জ করা যাবে না, এই নামটাকে এইখানে ফিক্সড রাখা হয়েছে, বুঝছেন। সেজন্য আপনার আমাদের মেইন মেথড যেটা, তার এই মেইন নামটা আসলে দেওয়া হয়েছে। আর শেষে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের স্ট্রিং আর্গুমেন্ট থাকে আপনার
ইয়ের মধ্যে, আর্গুমেন্টের মধ্যে। তো এখানে স্ট্রিং আর্গুমেন্ট দেওয়ার রিজনটা হচ্ছে, এইটা হচ্ছে ডিফাইনিং স্ট্রিং অ্যারে টু পাস আর্গুমেন্টস, মানে স্ট্রিং টাইপের আর্গুমেন্ট পাস করা হয় এখানে। এবং এই যে ARGS দিয়ে লিখে রাখা, এইখানে আসলে ARGS না দিয়ে আপনি যদি আপনার নামটাও পাস করেন তাহলেও কোনো সমস্যা নাই, সে প্রপারলি কাজ করবে। যেমন আমি আপনাদের এইখানে batch 53 লিখে আপনাদের ব্যাচের নাম দিয়ে যদি আমি এখানে ARGS এর পরিবর্তে batch 53 পাস করি, আমারটা পারফেক্টলি কাজ করবে। এই হচ্ছে আমাদের জাভার যে মেইন মেথডটা, তার ব্রেকডাউনটা এবং সেটা কীভাবে কাজ করে এই ব্যাপার। এখন আমরা একটু দেখি যে কিছু ভ্যালিড সিগনেচারসের নাম। ভ্যালিড সিগনেচার মানে কি, আপনারা অনেক সময় দেখতে পারেন মেইন মেথডকে অনেকভাবেই লেখা হচ্ছে, তো কোনগুলো আসলে লিখলে কাজ করবে, কোনগুলো লিখলে কাজ করবে না সেটা সম্পর্কে একটু দেখি। যেমন এইখানে আপনি দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিয়ে আপনার স্ট্রিং দিয়ে তিনটা ডট আর্গুমেন্ট লেখা আছে, এইভাবে লিখলে আপনার মেইন মেথড কাজ করবে। এছাড়াও স্ট্যাটিক পাবলিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট লিখলেও কাজ করবে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট এইভাবে লিখলেও আপনার মেইন মেথডটা কাজ করবে। আর কোনগুলো কাজ করবে না, যেমন এখানে দেখেন কিছু ইনভ্যালিড দেওয়া আছে, পাবলিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, স্ট্রিং স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইন, অ্যাবস্ট্রাক্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড, এই ধরনের প্যাটার্নে যদি আপনার কী থাকে সিগনেচারসগুলো আসে বা মেইন মেথডটা আসে, তাইলে আপনার মেইন মেথডটা কাজ করবে না। তো এই ছিল এই ভিডিও অল অ্যাবাউট যে আপনার মেইন মেথডটাকে কেন স্ট্যাটিক বলা হয়। এছাড়া আমাদের মেইন মেথডের ব্রেকডাউনটা দেখলাম আমরা, প্রতিটা পোর্শন আসলে কী রেফার করতেছে সেই নাম নেমিংটা দেখলাম, এবং কিছু ভ্যালিড সিগনেচারসের নামও দেখলাম, ইনভ্যালিড কিছু সিগনেচারসেরও নাম দেখলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।